সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমরা ভালো আছি তো একটু জমিতে যাচ্ছি যে পটলের কি অবস্থা একটু দেখি আপনাদেরকেও দেখাই মোটামুটি পটল লাগাইছি এক জমিতে মোটামুটি অনেক কিছুই লাগাইছি খাওয়ার জন্য চলেন জমিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে পটলের ডাল পড়ে গেছে পটলের ডাল এভাবে উঠায় দিতে হয় মাঝে মাঝে এখন মাছা ছোট তো ওই জন্য আর মাছা ভরে গেলে আবার লাগবে না

দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা সাতটা যে এদিক দিয়ে দুইটা একটা কাছে কিন্তু নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দেখেন এটা হচ্ছে মাসি ফোঁকা এজন্য ফেরেমোন ফাঁদ দিলে খুব ভালো কাজ করে কীটনাশক দিলেও হয় বাট আমরা এগুলা মোটামুটি যত কম সংখ্যক কীটনাশকে চাষ করতেছি আমরা নিজেরাও খাই বিক্রি করি যেহেতু আমরা নিজেরাও খাচ্ছি বিক্রি করছি মানুষ খাবে যত বিষমুক্ত উপায় করা যায় দেখেন এটা কিন্তু মাছি পোকা ফসলের খুব ক্ষতি করে আর এই যে দেখেন মরিস কি অবস্থা মাসাল্লাহ পরিমাণ মরিস ধরছে দেখেন বেগুন গাছগুলো মার্শাল্লা হয়ে গেছে ফুল আসছে দেখেন এই ফুল বেশি দিন না আর যে বেগুন ধরছে এখনই তো এখান থেকে যে মরিচ উঠতেছে অলরেডি মরিচ খাওয়া যায় হ্যাঁ উঠতেছে ওই যে নিচে দিয়ে দেখেন লাল শাক পটল কদ মানে আল্লাহর রহমতে এখান থেকেই সব অনেক সবজির চাহিদা মিটবে দেখেন এইটা আবার পুঁই শাক বেশি লাগবে না এরকম পুঁইশাক দুইটা গাছ মাছাতে উঠলে সারা বছর ওটা দিয়ে মানে খাইতে খাওয়া যাবে না এগুলো তো বেশি লাগে না আর এইগুলা আল্লাহর রহমত দেখেন একটা গাছে কি পরিমাণ ধরছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই এইটু জায়গার মধ্যে সাতটা ধরছে আবার এই যে বেড়া মধ্যে গাছ দিছি দেখেন কি দেখেন একটা দুইটা যে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এগুলো এখনই খাওয়া যাবে না এত পরিমাণ তো আসলে খাওয়া যায় না হিউজ এই দেখ কি পরিমাণ ধরে আসলে খাইতে কয়টা খাবেন আপনি খাওয়া যায় না আসলে তো সবচেয়ে মজার হইতেছে যে নিজের জমি থেকে উঠায় খাচ্ছেন এইটার চেয়ে মজাদার আর কিছু হয় না তো মোটামুটি দেখাইতে চেষ্টা করলাম যে কি অবস্থা আছে সবজিগুলা ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখছেন